চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি অভিযান চালিয়ে নয় প্রতিষ্ঠান ও দুটি গাড়িকে তিন লাখ পনেরো হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলি উপজেলা প্রশাসন আজ বুধবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা এবং পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চলমান এ অভিযান চালিয়ে কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মামুন রশিদ এবং সহকারী কমিশনার পীযুষ কুমার চৌধুরী এই অর্থদণ্ড প্রদান করেন অভিযানে ওজন কম দেওয়ায় কর্ণফুলি ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে দায়েটেক আলমদিনা হোটেলকে পঞ্চাশ হাজার টাকা গরুর মাংস বিক্রয়কালে পরিমাপে কম দেওয়ায় পুরাতন ব্রিজঘাট এলাকায় মেসার্স খাজা মাংস বিতানকে বিশ হাজার টাকা একই অপরাধে বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অপরদিকে ইউনিয়ন পরিষদ দু আইনে সড়কে মালামাল রাখা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে এবং ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে আনোয়ার আহমেদকে পনেরো হাজার টাকা আলাউদ্দিনকে তিরিশ হাজার টাকা সাইফুদ্দিনকে এক লক্ষ টাকা আব্দুল নূরকে পনেরো হাজার টাকা এরফাতুল ইসলামকে পনেরো হাজার এবং সড়ক ও পরিবহন আইনে অবৈধ স্টপেজ ও দাঁড়ানো ও ফিটনেসবিহীন হওয়ায় একটি গাড়িকে ষোলো হাজার টাকা এবং অবৈধ পার্কিং অপরাধে একটি মোটর সাইকেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয় বিভিন্ন গাড়ি অবৈধ পার্কিং বা রাস্তা কারণে যানজটের সমস্যা তৈরি হয় যার ফলে আমরা এই অভিযানটা করেছি এর ফলে যাতে কোনো অটো যাতে হাইওয়েতে না চালানো হয় আর একই সাথে রাস্তার পাশে অবৈধ পার্কিং ছিল এখানে আমরা সেই সমস্ত অবৈধ পার্কিং বিষয়ে আমরা জরিমানা করেছি আজকে আমাদের বিভিন্ন অপরাধের কারণে মোট জরিমানা করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে আজকে দুপুরের পর থেকে অভিযানটা করা হয়েছে তো এক লক্ষ পঁচাত্তর জরিমানা করা হয়েছে আর এর সাথে আমাদের সাথে ট্রাফিক ইন্সপেক্টর ছিলেন ট্রাফিক ট্রাফিক সার্জন মতো ছিলেন তো সেখানে ওনার মাধ্যমে জরিমানা করা হয়েছে উনিশ হাজার টাকা তো আমাদের যে অভিযান এটা যে অভিযান এটা চলমান থাকবে আমরা চাই যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যে রুট আছে এটা যাতে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং যে দুর্ঘটনা ঘটে যাতে দুর্ঘটনা হ্রাস পায় এবং মানুষের যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ হ্রাস পায় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ফিল্ড অফিসার প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান ট্রাফিক পুলিশের টিআই ফরহাদ সিএমপি কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্য সহ উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ News face BD, Chattogram. program.